লাইথানী ফরজুন সালমারিবো লোকসভা বুথনি লগেও সেভেন রামনগর বিধানসভা কেন্দ্রনি বাই ইলেকশন অংমানী রেজাল্ট নুখরখা বাই ইলেকশন ইন্ডিয়া এয়ারলাইন্স সিপিআইএম নি অঙ্গ বাজানে রতন দাস নো 18,017 বুথ মেচেন্ড্র ওয়ে কপ্লাই অঙ্কা বিজেপি নি অঙ্গ বাজানে এবার আগরতলা পৌর নিগম নি মেয়র দীপক মজুমদার কপ্লাই অংমানী উলো সরংসালো এমএলএ অঙ্গ সমাই নাহরকা দীপক মজুমদার সরংসালো হাস্তি বিধানসভা নি লবিও সংসার জাগমানি পান্ডানি বিশিংতে কতাল এমএলএ অঙ্গ দীপক মজুমদার সমাই নাহরকা কতাল এমএলএ নো সমাই নাহরকা হাস্তি বিধানসভা নি স্পিকার বিশ্ববন্ধু সেন আসানি সুমাইনা হরমানি পান্ডাও ফাই মানজক ফাইকা হাস্তিনী মন্ত্রী অকরা ডক্টর মানিক সাহা প্রদেশ বিজেপি নে আচুক ফাং রাজীব ভট্টাচার্য তে হাস্তিনী যত মন্ত্রী এমএলএস আদং শম্ভু ফাই মানজক মানে নুকজাখা আসল কতাল এমএলএ ন খা কামিয়া ফরকা মন্ত্রী অকরা খুবই আনন্দের বিষয় আমাদের সবার প্রিয় সবার আদরণীয় আমাদের আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনের মাননীয় মেয়র যিনি সাত রামনগর বিধানসভার থেকে উনি পিপুল ভোটে জয়যুক্ত হয়ে আমাদের ত্রিপুরা অ্যাসেম্বলির মেম্বার হয়ে আজকে এখানে এসছেন এবং শপথ নিয়েছেন। আমি সর্বপ্রথম ওনাকে আমি আপনারা সবাই দেখেছেন ওত নেওয়ার পরে সবাই হুমড়ি ঘেরে এখানে পড়েছে, ওনাকে আমি স্বাগত জানাচ্ছি, ওনাকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আগামী দিন এই অ্যাসেম্বলির আরও বেশি করে তার সমৃদ্ধি হবে ওনার সহায়তায় আমি নিশ্চিত এবং ওনাকে আবার ওয়েলকাম জানাচ্ছি। সময় না হরে কক্তম সুমনার অনে বসকাঙ্গ হাস্তেনি লুকুর রগ্ন হাম্বাইয়া ফরকা এমএলএ দীপক মজুমদার না এটা আমার বলবো রাজনৈতিক জীবনে একটা নতুন দিক শুরু হয়েছে। এই নতুনভাবে আমি রাজনৈতিক একটা অঙ্গনে ঢুকেছি ত্রিপুরা রাজ্য বিধানসভায়। যারা রাজনীতি করে তারা সর্বপ্রথমের ইচ্ছা থাকে একটা ভালো জায়গায় গিয়ে ভালো বেশি করে কাজ করার সুযোগ দেওয়া। পবিত্র বিধানসভায় শুধু আমি রামনগর জনগণ নির্বাচিত হয়েছি, জনগণ আমাকে নির্বাচিত করেছে, আশীর্বাদ করেছে, কাজ করার সুযোগ দিয়েছে, পাশাপাশি সারা রাজ্যের হয়েও কিন্তু উন্নয়নের কথা বলতে পারি। এটা একটা বাড়তি সুযোগ আমি বলবো যে আমার রাজনীতি একটা নতুন অধ্যায় আমার খুব ভালো লাগছে এবং যারা আমার আজকে বিধানসভা যারা আমাকে পাঠিয়েছেন যাদের অক্লান্ত পরিশ্রমে আমি জয়েছি, যাদের সমর্থনে বা যাদের আশীর্বাদে আমি সুযোগ পেয়েছি তাদেরকে আজকে কৃতজ্ঞতা জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। ব্যুরো রিপোর্ট কক্ষরাঙ্গ।